আজকে আপনি আমার দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? পাকা আমের ফিরনি। পাকামটাকে আগে আমি একটু গুঁড়া দুধ একটু চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি, যেন দুধ দেওয়ার সাথে সাথে সেটা না ফাটে। এই টেকনিকটা লাগালে কখনো আর দুধে দেওয়ার সাথে সাথে ফাটবে না। বাহ, এটা কিন্তু খুব চমৎকার, দর্শকদের আমার মনে হয় অনেক কাজে লাগবে। হ্যাঁ, অবশ্যই এই টিপসটা। হ্যাঁ, রান্না করতে করতে আরেকবার আপনি দর্শকদেরকে মনে করিয়ে দিন। অবশ্যই, তার আগে এর উপকরণগুলো যদি একটু বলে দেন। আমার পাকামের ফিনি রান্না করার জন্য লাগছে, এখানে দুধ আছে 1 লিটার, তারপরে লাগছে পাকাম, চিনি, কর্নেস মিল্ক 1 কাপ, জাফরান রং সামান্য 3 থেকে 4 ফোঁটা, গুঁড়া দুধ 1 কাপ, পোলার চাল 1 কাপ, এলাচ হচ্ছে 5 থেকে 6টা, আর গার্নিশিং এর জন্য বা কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। আচ্ছা, তেল তো লাগছে না? তেল লাগছে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা কি আপনি মানে লিকুইড যে মিল্কটা প্যাকেটে পাওয়া যায় সেটাই ইউজ করছি? আচ্ছা আচ্ছা, আমি দুধটার মধ্যেই এলাচি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। ফিনি জিনিসটার মধ্যে হচ্ছে এলাচিটাই মেইন একটা ফ্লেভার, এলাচির ফ্লেভারটাই একদম ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। এখন বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা আপু, দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, আমাদের দুধটার মধ্যে বলক চলে এসেছে, এখন আমরা এটার মধ্যে চাউলটা অ্যাড করি। আচ্ছা, ঠিক আছে। আমরা চালটা একটু হাফ ডান হওয়ার জন্য ঢেকে দিচ্ছি, তাহলে আমার রান্না করতে তাড়াতাড়ি হবে। দর্শক, চাউলটা দেওয়ার পরে, দুধে দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন, দুধটা কিন্তু ঘন হয়ে যায়, সেই জন্য মাঝে মধ্যে আমি একটু পানি দিয়ে দুধটাকে পাতলা করে নিয়েছি যেন নিচে না লেগে যায়। তাহলে আমরা এখন আস্তে আস্তে নেক্সট প্রসেসগুলোতে যাচ্ছি। হ্যাঁ, গুঁড়া দুধ কতটুক নিলেন? আপা 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ। আসলে হয়েছে কি, পায়েশ ফিননি এগুলোতে আপনি যত উপকরণ দিবেন, আছে যত গুড় তত মিষ্টি, তত মিষ্টি, গুঁড়া দুধের একটা টেস্ট অন্যরকম। ইভেন আমরা বিরিয়ানিতেও কিন্তু ব্যবহার করি, তাই পোলাও পোলাওতেও কিন্তু আমরা গুঁড়া দুধ ব্যবহার করি। তাহলে দর্শক, আমরা এখন এর মধ্যে একে একে চিনি, কর্নিস মিল সব দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের চাউলটা প্রায় হয়ে গিয়েছে। আমি কি জাল একটু জোরে দেব? হ্যাঁ, একটু জোরে দেব। আচ্ছা, কর্নিস মিল কতটুকু দিচ্ছেন? 1/2 কাপের মতো, যেহেতু আমাদের চিনি আছে প্লাস এটার মধ্যে চিনি আছে, তাহলে চিনিটা বেশি হয়ে যাবে। আসলে কন্ডেন্স মিল্কের টেস্টটা কিন্তু অন্যরকম, একটা মজা আসে, অনেক টেস্ট ফিননির মধ্যে খুব ভালো লাগে, আমার সব সময় খুব ভালো লাগে। হ্যাঁ, কতটুকু চিনি দিচ্ছেন? চিনি এটা অ্যাকচুয়ালি আমি 1/2 কাপের কম, 1/2 কাপ থেকে একটু বেশি লাগে, একটু বেশি, 1 কাপ চাউল তো। হ্যাঁ হ্যাঁ, এখন এটা আর কি দেবে? এখন একদম সব শেষে আমরা এটা দিয়ে 2-3 মিনিট বড় কেনে বাস নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। আচ্ছা দর্শক, দেখেন আমাদের ফিনিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো আমি এটার মধ্যে একটু জাফরানি ভাব আনার জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করছি, জাফরানি রং অ্যাড করছি 2-3 ফোঁটা। আচ্ছা, আর একটু আমের কালারও থাকবে? থাকবে, হ্যাঁ, যেহেতু একদম সাদা সাদা ভাল লাগবে না, আমের কালার আনার জন্য এই জাফরানি রংটা দেওয়া, সিক্রেট, আসলে সিক্রেট, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা সিক্রেট। তাহলে আপা, আমরা এখন আসল জিনিসটাই অ্যাড করে দিই, যেটা নিয়ে আমার খুব ভয়। হ্যাঁ, ইনশাল্লাহ কিছু হবে না, দেখবেন একদম সুন্দর মিশে যাবে। খুব সুন্দর কালারটা, তো চমৎকার এসেছে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই ইয়ামি একটা কালার, আমার কাছে না অনেকটা আইসক্রিমের মতো লাগছে, না তাই না? হ্যাঁ, এবং এটা ঠান্ডা করে খেতে দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই খুবই একটা মজার আইটেম এটা। আর দর্শক খেয়াল রাখবেন, আমটা দিয়ে আমাদের বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই, জাস্ট ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলেই আমরা এটা সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। গার্নিশের জন্য উপরে এই জাস্ট একটুখানি কাজু বাদাম, পেস্তা বাদাম, ব্যাস। দর্শক, পাকা আমের ফিরনি টেস্ট করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই ঠান্ডা হলে, এবং দর্শক আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটা ডেজার্ট। এবং অনেক ধন্যবাদ জোবেদাবা আপনাকে, এবং NTPকেও অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা কিচেনে আমন্ত্রণ জানানোর জন্য, রিয়েলি আমি খুব প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ আপা, আপনি কথাও বলেন কিন্তু খুব সুন্দর, আপনিও খুব সুন্দর, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল এবং সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে, নিজেকে খুব হ্যাপি লাগছে।
Thank you so much. দর্শক দেখলেন তো আপু যেরকম সুইট করে কথা বলেন সেরকম একটা সুইট ডিশ বানিয়ে রেখেছেন। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে 1 লিটার দুধে 5 থেকে 6টি এলাচি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ চাল দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ কন্ডেন্স মিল্ক, 1/2 কাপ চিনি ও 1/4 ফোঁটা জাফরান রং দিয়ে ফুটে উঠলে পিউরিগুলো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে তুলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের ফিরনি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।